হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো খুবই সুন্দর। তো এটা নিয়ে আমি একটা ব্লগ করছি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে। তো এখন এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো আপনাদের সাথে আমি অনেক আগেই শর্ট শেয়ার করেছিলাম, ঠিক আছে? বৃষ্টির সময় আমার আবার সব গাছই তরতাজা হয়ে যায়, এটা একটা ভালো। তবে আবার কিছু ছোট ছোট গাছ মরেও যায়, ঠিক আছে? তো গাইস, এখন কারেন্টও চলে গিয়েছে, অনেক বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো এখানে আমরা বাগান যত্ন করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখন বাগানের জন্য আমাদের সংরক্ষণ মাটিগুলো সব ভিজে যাবে, এর জন্য দাদি একটা ব্যবস্থা করেছে। তো এবার আমরা রুমে চলে গেলাম, রুমে কোনো কারেন্ট নেই, দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার। এই যে বাইরের দিকে বারান্দার দিকে এসে পড়েছি, এই যে দাদির কাজ শেষ, কারেন্ট মানে বৃষ্টি, অনেক বৃষ্টি পড়ছে। আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কালো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই ওখানটা, এই যে, তবে দেখতে পাচ্ছেন সব কালো হয়ে গেছে। তবে একটা কথা বলবো যে আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে বৃষ্টি সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? সুন্দর বৃষ্টি, মানে বাতাস আসছে, এই কি সুন্দর বাতাস আসছে। অনেকদিন পর বৃষ্টি হলো, মানে শীতকালটা চলে গিয়েছে, তো অনেকদিন পর বৃষ্টি হলো। তবে আমার বৃষ্টি আবার অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারা আওয়াজ পাচ্ছেন। ঘর মানে বাতাস করে দিয়েছে, ওরে বাবা কি সুন্দর বাতাস, মনে হচ্ছে মানে বৃষ্টির একটা ঝড়ে শুরু হয়ে গিয়েছে, একেবারে পাতা পড়া অনেক কিছু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা মরিচ মানে ধনিয়া গাছটাকে বাঁচালাম, যে কাপড় মানে পলিথিন দিয়ে ঢেকে দিলাম, যাতে ঝড় টড় না পড়ে, এটা মানে ই না হয়, মানে নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা লন্ড ভন্ড হয়ে গিয়েছে, কী অবস্থা হয়েছে আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন তো? মানে এখন আমরা গাছ সংরক্ষণ করছি। তো দেখতে পাচ্ছেন বাতাসটা আবার খুব সুন্দর লাগছে আমার, আমার আবার বৃষ্টি অনেক সুন্দর লাগে। তবে একদিক দিয়ে মানে আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে এটা বৃষ্টি না ঝড়ই শুরু হয়ে গেল একেবারে। তবে আম গাছটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে,